মানে এটাকে আমি তাহলে বলে বেরাই আমি প্রেম করছি গুঞ্জন আমি সবাইকে জানাই করব কারণ প্রেম প্রেম করলে ডেফিনেটলি জানাই করব আমার তো অভ্যাস আছে না জানাই করে আমি অবশ্যই কোনো রানী থাকতাম রানী ট্রিক পেতাম আমি রাজকেই বানাতাম কারণ আপাতত কাজল রেখা সেই আমার রাজা তো আমি তাকেই বানাতাম আপনি খুশি আপনি খুশি আছেন গুড কে সেলিম ভাই বললো যে এই চরিত্রে তোমাকে নিতে চায় তোমার কেমন লেগেছে বা তুমি কি চিন্তা করেছো আদৌ কি তোমার কাজ করা উচিত আচ্ছা সেলিম ভাইয়ের সাথে কাজ করার একটা মজার ব্যাপার হচ্ছে সেলিম ভাই আসলে অনেক আর্টিস্টদের তো অডিশন নেন বা স্ক্রিপ্ট করেন তো একমাত্র আমার ক্ষেত্রে এটা ডিফারেন্ট ছিল উনি আমার অডিশনও নেননি উনি আমাকে স্ক্রিপ্টও পড়তে দেননি উনি আমাকে কী করলেন রাতের বেলা ফোন দিলেন খেলতে পারিস সরি ফুটবল ওকে ফুটবল খেলতে পারিস হ্যাঁ পারি ফুটবল খেলতে তা চল খেলি তো উনি আসলে আমাকে ফুটবল খেলতে নিয়ে গেছে যে আসলে আমি ঠিকঠাক আছি কিনা আছে না যে আমি খেলতে পারি কিনা হ্যাঁ স্ট্রেংথ আছে কিনা উনি আমাকে ওটা দেখার জন্য নিয়ে গেছে তো যখন আমরা খেললাম জিতলাম এরপরে বললো জানা তোমাকে তাহলে কাস্টিং করতে পারি এটা খুব ইন্টারেস্টিং আর কি এটা নর্মালি কারোর সাথে হয় না তোমার কিভাবে আসলে ইনভলভ হয় তুমি বলো আমি তো সেলিম ভাইয়ের সাথে একটা প্রজেক্ট করেছিলাম তারপর তো আমাকে এসে কাজল রেখার সাথে আমার মিল পেয়েছে এই জন্যই পান পাতা মুখ দিঘল কারো চুল আচ্ছা সেলিম ভাইয়ের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে আর কোন জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে বলো আমার মনে বলতে পারবে না মনে বলতে পারবো না কারণ সেলিম ভাই সবকিছুই ভালো রেগে গেলে মনে হয় একটু কেমন কেমন করে রেগে গেলে তো সবার অবস্থা আমাদের একই হয় বাই দ্য ওয়ে রাজ যখন আমাকে প্রথম দেখেছিল সেলিম ভাই অফিসে আমাকে হঠাৎ করে এসে সেলিম ভাইকে বলেছে আমাকে বলেনি যে আপনি তো রাশমিকাকে নিয়ে আসছেন তো রাশমিকার মতো দেখতে না না আমার মনে সবাই বলবে এটা না না এটা কেউ বলবে না কেউ বলবে না আমি জানি না তোমার চোখে কেমন লেগেছিল প্রথম দেখার পরে তো নর্মালি কী হয় মানে সেলিম ভাইয়ের সাথে কাজ করতে গেলে আর্টিস্টদের সাথে এমনিতেই কোলাবোরেশন হয় একটা লাইক সিনগুলো রিহার্সেল করা এটা করো সেটা করো আমার প্রথম থেকেই আসলে আমরা আসলে এত ইনটু দ্য জোনে ছিলাম যে আসলে এটাকে আমরা জাস্টিফাই করতে পারবো কিনা এইটাই টেনশন ছিল আমারও সেম এটা কি জাস্টিস করতে পারবো বা এটা কি আসলে আমরা ওই জায়গায় দেখতে পারবো আমি কি আমার ক্যারেক্টারটিকে আসলে প্লে করতে পারবো ঠিকঠাক এই নার্ভাসনেস কাজ করে সেলিম ভাইয়ের সাথে কাজ করি এটা আমার ফারাক কাজল রেখায় কমকুন দাসির সাথে কাজ করতে বেশি ভালো লেগেছে নাকি কাজল রেখার সাথে কাজ করতে বেশি ভালো লেগেছে ওরে বাবা দুজনের সাথে কার সাথে বেশি ভালো লেগেছে এটা তো ডিফিকাল্ট কার সাথে বেশি ভালো লাগছে থাকে না এর সাথে কাজ করতে বেশি আরাম হয়েছে বা সিনগুলো বেশি ভালো ছিল বা আমার জন্য কমফোর্টেবল হয়েছে তোমাকে এত ভেঙে বলতে হয় হ্যাঁ ভেঙে আমাকে ভেঙে না বলে আমি বুঝি না তো একটু আমার মনে হয় যে মিথিলাপের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার এটা প্রথম আমি তার সাথে এর আগে কখনো কাজ করা হয়নি আমার গ্রেট উনি দারুণ একজন অভিনেত্রী আসলে পুরো শুটিংয়ে ওনাকে উনি আসলে যে ক্যারেক্টারটা প্লে করছে আমার জানা মতে যে সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত উনি এরকম একটা খারুস স্টেপে না যে লাইক তো ইন্টারেস্টিং ছিল তো আমার মনে হয় যে বোথ অফ দেম লাইক ইউ এবং লাইক মিথিলা ইউ ইজ আর লাইক ডিড ভেরি ওয়েল অ্যান্ড আমার দুজনের সাথে কাজ করতে আরাম লাগছে এটা ডিপ্লোম্যাটিক না ইট ইজ ট্রুথ শুটিংয়ে থাকাকালীন আসলে সবচেয়ে কী ইন্টারেস্টিং লাগছে আমাদের শুটিং মানে আমাদের পুরো কাজল হয়ে শুটিং যে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ কী ছিল আমার সব থেকে বেশি ভালো লেগেছে খাওয়া দাওয়া আমি জানি না কেন কারণ আমি টুকটাক আগে পরে অনেক শুটিং করেছি কিন্তু সেলিম ভাই যেভাবে একটা পার্সোনাল জোন দেয় অ্যান্ড খাওয়া দাওয়ার যে ব্যাপারটা থাকে মানে আমাদের খুবই আরাম হয় কাজ মানে ট্রিট করার ওয়েটা খুব ডিফারেন্ট মানে ঘুম থেকে উঠে ট্রিট করে ঘুম থেকে ওঠার পরে শুটিং এ যাওয়া পর্যন্ত আসলে যে প্রসেসটাতে যায় আরেকটা ছিল খুবই আর্লি প্যাকআপ করে দিত 8টা 9টার মধ্যেই প্যাকআপ এটা সেলিম ভাই খুব দারুণ ব্যাপার যে খুব তাড়াতাড়ি শুটিং প্যাকআপ আসলে 400 বছর আগের সে মিথ রূপকথা তো আসলে রূপকথার কাজল রেখাকে আমার মনে হয় যে কেউই দেখিনি আমরা বা সুচকুমারকেও আমরা কেউ দেখিনি তো সেলিম ভাই তার গল্পের কারণে আসলে কাজল রেখাকে আসলে অবয়ব দিয়ে ওকে রেডি করছে আমারটাও ব্যাপারটা সেম সুচকুমারের জায়গা থেকে বা ছোটো কাজল রেখার কথা যদি বলি বা কঙ্কন দাসের কথা যদি বলি তো পুরো রূপকথাটার ক্যারেক্টারগুলো কিন্তু আসলে ওই 400 বছর আগের ক্যারেক্টার না আমরা আসলে এই সময়কার আমরা আসলে ক্যারেক্টারগুলোর রূপ ধারণ করে ট্রাই করছি যে আমরা কতটুকু পারছি সেটা আসলে এখন হলের মানুষ বলবে যে আসলে কতটুকু করতে পারলাম বা কী করতে পারলাম সবাইকে ঈদ মোবারক জানাই কারণ ঈদের বেশ এখনও চলছে আর যারা যারা কাজল রেখা অলরেডি দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনও অবধি দেখেননি তারা সব পরিবারের বন্ধু বান্ধব নিয়ে অবশ্যই কাজল রেখা উপভোগ করুন এবং তার পাশাপাশি আর অনেক সিনেমা এসেছে সবগুলো সিনেমা দেখবেন তার পাশাপাশি আমাদের কাজল রেখা একসাথে ঈদ মোবারক আল্লাহ হাফেজ